মুসলমান বা হিন্দু, কেউ একা একা জিততে পারবে না। জিততে হলে দুজনকে একসঙ্গে চলতে হবে। যেখানে মুসলিমরা সংখ্যালঘু, সেখানে হিন্দুরা তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে। যেখানে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে মুসলমানরা তাদের দায়িত্ব নেবে। তবেই সুন্দর সমাজ গড়ে উঠবে। শনিবার আরামবাগের কীর্তিচন্দ্রপুরের মিশনের অনুষ্ঠানে এসে এই মন্তব্য করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তিনি আল আলম মিশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ হাসান ইমাম, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পুরপ্রধান স্বপন নন্দী, মিশনের সম্পাদক শেখ বদরুল আলম প্রমুখ। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাত্রদের চরিত্র গঠন ও পরিচ্ছন্নতার উপর বক্তব্য রাখেন। কিভাবে একজন ছাত্র আগামী দিনের সুনাগরিক হয়ে উঠবে, এদিন তিনি তার দিশা দেন। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। প্রতিষ্ঠানের যে শিক্ষক আছেন, ছেলে ছেলেদের পরিপাটি শিখাবেন। এরা এখান থেকে মিলিটারি হবে, এদের শিক্ষার জীবন করবে এই প্রতিষ্ঠান 5 বছর 7 বছর 3 বছরে। বিছানার চাদর পরিষ্কার আছে কিনা, আমি মাস এডুকেশন সরকারি বিভাগের আপনার দায়িত্বে আছি। 17,000 ছেলেমেয়েরা পড়ে, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, গরিব অসহায় ছেলে মেয়েরা, আমি যাই তো রান্নাঘরে ঢুকে যায় যে চাল ডাল ঠিক করে দেওয়া হয়েছে কিনা, মশারি কদিন দেওয়া হয়েছে, মাস্টার মশাইরা ঠিক করে দেবেন, সপ্তাহে একদিন মশারি এবং বিছানার চাদর তোমাকে ধুতে হবে, বালিশের ওয়ার ধুতে হবে, পরিষ্কার থাকতে হবে, ঘরের মধ্যে একটা টিন বা একটা ডাব্বা থাকবে যেখানে আবর্জনা তারা ফেলবে। এই পরিপাটি আমাদেরকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেবে। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি আমার বাড়ির কাজ যত করি, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি বাড়ির কাজ করে। এই কারণেই শিক্ষার সাথে এই যে চলাচলের বিষয় একইভাবে তাদের কথাবার্তার সুযোগ, তর্ক বিতর্ক করার সুযোগ, লেখনের সুযোগ, তার মেধা, এরাই আমাদের জাতির ভবিষ্যৎ, এরাই আমাদের দেশের ভবিষ্যৎ, এরাই হলো সমাজের ভবিষ্যৎ। আপনাদের সকলকে শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি, সকলে ভালো থাকুন, সকলে ভালো রাখার চেষ্টা করুন। এক খারাপ পরিবেশের মধ্যে সারা ভারতবর্ষের মানুষ চলছে, সাম্প্রদায়িক শক্তির সাথে ধর্মনিরপেক্ষ শক্তির লড়াই। এই লড়াই জিততে গেলে মুসলমান একা কেউ জিততে পারবে না। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়, উভয় ভাবনার মানুষ একসাথে চলাচলের অভ্যাস করলে আমরা জিতব, এটা কিন্তু মাথায় রাখবেন। কোনোভাবে মুসলমান সমাজ বা হিন্দু সমাজ মাথা গরম যেন কেউ না করে। সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে আছেন, অল্প সংখ্যক হিন্দু ভাই থাকলে তাদের নিরাপত্তার দায়িত্ব তাদের, যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইরা আছেন তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলমানের। এইভাবে একে অপরের সাথে হাত মিলিয়ে চললে আমরা সুদিন দেখব। আল্লাহ সকলকে কবুল করুন আমার উপস্থিতি, আপনাদের বক্তব্য, এই বিল্ডিং, এই ছেলেদের ভবিষ্যৎকে গ্রহণ করুন। এই বলে আমার কথা শেষ করছি। সালামু আলাইকুম।